উত্তরায় মাইলস্টোন কলেজে সংবাদ সম্মেলন করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের রক্তের মর্যাদার এতটুকু অসম্মান হলে সবার প্রথমে এই ফাউন্ডেশনেই সরকারের সমালোচনা করবে এবং সরকারের প্রতিবাদ করবে। আমরা প্রতিনিয়ত ফাউন্ডেশন থেকে কাজ করে যাচ্ছি যাতে করে আমরা আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের যে কোনো রকম প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে পারি। ইতিমধ্যেই আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। ওয়েবসাইটের নাম আমি যদি বলি jssfbb.com, সেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে আহতরা বা শহীদদের পরিবাররা যে কোনো রকম সমস্যা আমাদের কাছে পৌঁছাতে পারবে। তাছাড়াও আমরা ওয়েবসাইটের পাশাপাশি আমাদের হটলাইন নাম্বার খুব দ্রুতই চালু করছি যাতে করে আমরা আমাদের আহত ভাই বোনদের এবং শহীদদের পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির থেকে আমি যেটি শেষ খবর পেয়েছি, প্রাইমারি লিস্ট আমি পেয়েছি, যেখানে 28,000 প্লাস আহত আছে এবং 1583 জন শহীদ রয়েছে। এই তালিকাটি এখনও চূড়ান্ত নয়, এখানে যাচাই বাছাইয়ের কিছু কাজ চলছে এবং এই তালিকার উপর ভিত্তি করেই আমরা আমাদের বর্তমান যে কার্যক্রম সেটি চালাচ্ছি। এই তালিকা এবং আমরা নিজেদের ভলেন্টিয়ারদের মাধ্যমে ভেরিফিকেশন করে যে তথ্যগুলো ম্যাচ করতে পারতেছি সেই তথ্যগুলোর বেসিস করে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করছি। সংবাদ সম্মেলন করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।